विधाननगर नगर निगम के हर वार्ड को विकसित किया जाएगा। इसके लिए सभी पार्षदों को अपनी वार्ड में विकास कार्य के लिए 1 करोड़ रुपए तक के निर्माण कार्य का लक्ष्य दिया गया है। इसकी जानकारी विधाननगर की मेयर कृष्णा चक्रवर्ती ने दी। शुक्रवार को विधाननगर नगर निगम में वित्त वर्ष 2019-20 की आखिरी बोर्ड मीटिंग का आयोजन किया गया। इस बैठक में सभी मेयर परिषद और पार्षद शामिल हुए। হাসপাতাল আছে, সবগুলোই আমরা এগোচ্ছি। আমাদের অনেক রাস্তা আমরা করে ফেলেছি, এখন কিছু রাস্তা আমাদের বাকি আছে। সেকেন্ড ডিপিআর আমরা দিয়েছি, আমরা আশা করি খুব তাড়াতাড়ি সেগুলো আমরা পেয়ে যাব। আমাদের জল নিয়ে আমাদের 116 কোটি টাকা যে জলের, তাতে আমরা 2টো জলাধার তৈরি করেছি, 1টা ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছি। আমাদের কাউন্সিলররা প্রত্যেকেই তারা নিজ নিজ কাজে যেমন আলো লেগে গেছে, আমাদের রাস্তা হয়ে গেছে, আমাদের জলের সমস্যা মিটেছে, আমাদের হাসপাতালটা পুরো দমে আমরা হাসপাতাল শুরু করতে চলেছি। পার্কগুলো বিভিন্নভাবে যেখানে যেমন আরও কাজের দরকার, আমরা এই মুহূর্তে প্রতিটি কাউন্সিলরকে টার্গেট দিয়েছি 1 কোটি টাকা করে কাজ আপনারা আমাদের দিয়ে দিন। কোন কাজগুলো আপনাদের প্রায়োরিটি আছে আমরা নিশ্চয়ই সে কাজগুলো করে দেবো। বাদ বাকি ধাপে ধাপে আমরা দেখে নেবো যে কোন কাজটা জরুরি, আমরা সেগুলোও করে দেবো। আমরা চাই বিধাননগর একটু যেহেতু থমকে গেছিলো, এবং সেটা আমরা সব কাউন্সিলর অফিসার সকলের সহযোগিতায় আমরা কাজগুলো করতে পারছি। এখানে কোনো মেয়র, এখানে কোনো ডেপুটি মেয়র, এখানে কোনো মেয়র ইন কাউন্সিল, এখানে আধিকারিক সকলের যৌথ, কারোর একা একটা সরকার চলতে পারে না। আমরা প্রত্যেকের, এবং আমি ধন্যবাদ দেব আমাদের আরবান মন্ত্রী ববি হাকিমকে, তিনি যেভাবে যে কথাটা যখন যে কাজটা বলেছি গুরুত্ব সহকারে, তিনি সে কাজটাকে আমাদের প্রাধান্য দিয়ে করে দিয়েছে।